শিবিরবাসীদের প্রত্যাবর্তনে প্রস্তাবিত টিএসআর ক্যাম্পের বিরোধিতায় কালো পতাকা সহযোগে মিছিল। কল্যাণপুরে শান্তি সম্প্রীতি সুস্থিতি ভাঙার চেষ্টা, উপজাতি মহিলাদের উগ্র মিছিল কালো পতাকা নিয়ে। বিগত 90-এর দশকে কিংবা তার আরও কিছুদিন পরে ভয়াবহ সন্ত্রাসবাদের আস্ফালনের ফলে গোটা খোয়াই জেলার বিভিন্ন অংশের আর্থসামাজিক ব্যবস্থা দারুণভাবে প্রভাবিত হয়েছিল। বেশ কিছু এলাকার সাধারণ মানুষরা নিজেদের বাড়িঘর কৃষিজমি ফেলে নিজের সন্তান সন্ততির কথা চিন্তা করে শুধুমাত্র প্রাণ বাঁচানোর তাগিদে নতুনভাবে নতুন জায়গায় গিয়ে বসতি স্থাপন করেছিলেন। এর মধ্যে বেশ ভালো সংখ্যক পরিবার রয়েছে যারা বিকল্প কোনো ব্যবস্থা করতে না পেরে শিবিরবাসী। এরকমই 400+ পরিবারের উপর কল্যাণপুর থানাধীন বৈষ্ণব কলোনি থেকে এক প্রকার বিতাড়িত হয়ে পশ্চিম ঘিলাতলির দাউছড়া এবং অমর কলোনি এলাকায় শিবিরে বসতি স্থাপন করে চলেছেন প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে। দীর্ঘ বাম আমলে এই শিবিরবাসীদের স্বভূমে প্রত্যাবর্তনের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। সাম্প্রতিক সময়ে বর্তমান বিধায়কের তৎপরতায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের ফলে এই এলাকার বাসিন্দাদেরকে বৈষ্ণব কলোনির নিজ নিজ এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রশাসনিক কার্যপ্রণালী শুরু হয়। ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তার স্বার্থে একটা টিএসআর ক্যাম্প বসানোর জন্য উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সফর করেছেন। সব কিছু ঠিকঠাক চলছিল, শিবিরবাসীরা আশায় বুক বেঁধেছেন হয়তো এবার সরকারের উদ্যোগে আবার নিজেদের ফেলে আসা বাস্তবিতায় ফেরত যেতে পারবেন। কিন্তু একটি ঘটনা এই গোটা প্রক্রিয়ার পেছনে কেন জানি বড়সড় একটা প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিল। বৈষ্ণব কলোনি এবং সন্নিহিত এলাকার একটা বিরাট সংখ্যক উপজাতি অংশের সাধারণ মানুষরা কালো পতাকা প্রদর্শন সহ বিভিন্ন এলাকায় মিছিল করে। এই মিছিল থেকে তারা দাবি করে প্রয়োজনে নিজেদের জান দিয়ে দেব, প্রয়োজনে রক্ত ঝরিয়ে দেব, তবু সংশ্লিষ্ট এলাকায় টিএসআর ক্যাম্প বসতে দেব না। এই মিছিল থেকে বারবার আওয়াজ হচ্ছিল শিবিরবাসীদের নিজেদের বাস্তব ভিটেতে ফিরে যাওয়ার জন্য সরকারের এই উদ্যোগের তারা বিরোধিতা করবেন। এখানে প্রশ্ন উঠতে শুরু হয়েছে, যদি টিএসআর ক্যাম্প বৈষ্ণব কলোনি এলাকায় পাকাপাকিভাবে বসে তাহলে গোটা এলাকার আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন হতে পারে, এলাকার নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ হতে পারে, কিন্তু এই উদ্যোগকে বাধা দেওয়া কিসের সংকেত? এই বিষয়টাই আজকের মূল আলোচ্য বিষয়। বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে মানুষ আলোচনা করছেন টিএসআর ক্যাম্প বসানোর প্রতিবাদে। কালো পতাকা নিয়ে এভাবে স্ত্রী পুরুষ ছাত্র যুব নির্বিশেষে রাস্তায় নেমে গলা ফাটিয়ে মিছিল করা আগামী দিনের জন্য ভয়াবহ ইঙ্গিত বহন করছে না তো? এই মিছিল স্বতঃস্ফূর্ত মিছিল নয়। এই মিছিলের পেছনে পরোক্ষভাবে একটা বিশেষ রাজনৈতিক দলের অঙ্গুলি হেলন যে রয়েছে তা সংশ্লিষ্ট এলাকায় কান পাতলেই শোনা যায়। সে যাই হোক, গোটা কল্যাণপুর জুড়ে প্রবাহমান শান্তি সম্প্রীতি এবং ঐক্যের বাতাবরণের মধ্যে টিএসআর ক্যাম্পের বিরোধিতা করে একটা বিশেষ অংশের সাধারণ মানুষের কালো পতাকা সহ মিছিল করা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। একদিকে সরকার দীর্ঘ 2 দশকের শিবির জীবন থেকে মুক্তি দিয়ে 400+ পরিবারকে নিজেদের ফেলে আসা ভূমিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনিক উদ্যোগ শুরু করছেন, আর অন্যদিকে এই উদ্যোগের বিরোধিতা করছেন বিশেষ একটা অংশ। এখন দেখার অপেক্ষা এই শিবিরবাসীদের ভাগ্যে কি আছে। কল্যাণপুর থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।